গা থেকে দুটুকরো মাংসের গন্ধ নিয়ে দেখো, তোমাদেরও জ্বালা হবে খুব। ঠোঁটে ঠোঁট রেখে জমে থাকা কার্বনের স্বাদ নাও, ঝালমুড়ি চপের দোকান সব পাবে ওখানে। প্লাস্টারিং করতে করতেই সব বলে ফেলেছি তখন। প্রথম প্রতিশ্রুতি পাকারির লাইন, ফুটপাতের আলু কাবলি আর চুমু খাওয়া বিকেল, কোনো কিছুই বাদ দিইনি। আর গণনাঙ্কের অঙ্কে অনেক ডিগ্রি জমেছে এবার। সাঁওতালের মেয়ে পরীক্ষায় প্রথম হচ্ছে, জেলের ছেলে ইঞ্জিনিয়ার, কামার কুমোর তাঁতি কেউই বাকি নেই, সবার ঘরেই ডিগ্রির ছড়াছড়ি। হই হই করে ছুটছে গ্রাম, ছুটছে শহর। তবু কেন সুইসাইড নোট? হাজার আচর নিয়ে সাঁওতাল মেয়ের লাশ কেন ঝুলছে তবে? জেলের ছেলের নিথর দেহ পোস্টমর্টেম করে কেন জ্বলছে চিতায়? ইঞ্চিতে ইঞ্চিতে কোনো ছাড় পাইনি আমরাও। আমরা শ্রমিক, আমরা মজুর, আমরাই শিক্ষিত বেকার। আমাদের নাম নেই, আমাদের পদবি নেই, আমাদের মেরুদণ্ড নেই, আমরা নিঃশব্দে শ্বাস নিই। লাল চোখে স্বপ্ন ভাঙি, রক্তক্ষরণের পরেও একই রক্ত জন্মায় প্রতিবার। এক জীবনে আমরা মরি বহুবার, তাই শূন্যতার কাছে জমিয়ে রাখি যোগ বিয়োগ গুণ ভাগ। আর ইন্টারনেটে প্রাপ্তির জীবন্ত দলিল। দেওয়ালের গায়ে ঘুরে ঘুরে বিজ্ঞাপন দেখি, বেশ্যালয়ে চিৎকার শুনি, মোড়ে চায়ের দোকানে দিন রাত আসর মাতাই। আমরা কেউই কবি নই, কিছু আগুনের শব্দও আছে আমাদের। সারা বর্ণমালা ঘেটে হৃৎপিণ্ড নিংড়ে জন্ম দিচ্ছি স্ট্যাটাস। বাস্তবের হোঁচটে হোঁচটে শিখে নিচ্ছি তোমাদের বলি, তাই আমরা বেশ সভ্য এখন। আর কোনো দাবি নেই, কোনো উত্তেজনা নেই, সার্টিফিকেটও বাক্সবন্দি, তারও কোনো নড়চড় নেই, তাই আমরা বেশ সভ্য এখন।